হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের জন্য গরমাগরম অনেকগুলি টেক নিউজ নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আপনাদের সঙ্গে রঞ্জন, আর আপনারা দেখছেন রঞ্জন ইউটিউব চ্যানেল। তো চলুন কোনো সময় না নষ্ট করে ভিডিওটি স্টার্ট করা যাক। ফার্স্ট ফার্স্ট যে টেক নিউজ আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা ওয়ান প্লাসের তরফ থেকে, ওয়ান প্লাস 60 ফোন দিল্লি ইন্ডিয়ায় লঞ্চ হবে এবং দিল্লির এক ইভেন্টে এই ফোনটি লঞ্চ করবে 30শে অক্টোবর। 30শে অক্টোবরে এই ফোনটি লঞ্চ হবে। অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই বিষয়ে আরও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ফোনের বিষয়ে যদি আপনারা দেখতে চান তো অবশ্যই এই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী খবর আপনাদের জন্য নিয়ে, অ্যামাজনের তরফ থেকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল শুরু হয়ে গেছে। আজকে দুপুর 12টার থেকে এই সেল শুরু হয়ে গেছে। যারা মেম্বারশিপ নিয়ে রেখেছেন তারা কিছুক্ষণ, কয়েক ঘন্টা আগের থেকে এই সেলটির উপভোগ করতে পারবেন। রেডমির তরফ থেকে রেডমি Y2 64 জিবি, তার দাম হচ্ছে 10,999 টাকা। আগে যার দাম ছিল 12,999 টাকা ছিল, তার দাম এখন 10,999 টাকা। স্যামসংয়ের S9-এ 64 জিবি, যার দাম 62,500, তার দাম এখন রয়েছে 42,900। তাছাড়া হনার সেটের উপরেও ছাড় দেওয়া আছে। হনার প্লে 64 জিবি 19,999 টাকা ছিল, এখন তার দাম 18,999 টাকা। 1,000 টাকার ডিফারেন্সে এই ফোনটি পাওয়া যাচ্ছে। পরবর্তী যে টেক নিউজ আপনাদের জন্য নিয়ে আসছি, ভিভো V11। এই ফোনটি 2,000 টাকা পর্যন্ত আপনারা কমে এই ফোনটি কিনতে পারবেন। এই ফোনের ফিচার্স দেখতে গেলে 6.3 ইঞ্চি ফুল HD ডিসপ্লে পাবেন এই ফোনে। এই ফোনের চিপসেটের দিক থেকে দেখতে গেলে মিডিয়াটেকের হিলিও P60 দিয়েছে এই ফোনের চিপসেট। তাছাড়া এই ফোনের মধ্যে দিয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা, 16+5 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 25 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 6 জিবি র্যাম 64 জিবি ইন্টারনাল মেমোরির সাথে আসছে এই ফোন। এই ফোনটির আগে দাম ছিল 22,999 টাকা, এখন প্রাইস আছে 20,999 টাকা। সমের দিক থেকে দুটি স্মার্ট টিভি লঞ্চ করেছিল ইন্ডিয়ায় কিছুদিন আগে, তার বিক্রি শুরু হয়ে গেছে আজকের থেকে। সমের তরফ থেকে একটি টিভি হচ্ছে 4C Pro, এটি হচ্ছে 32 ইঞ্চি এবং 4A Pro হচ্ছে 49 ইঞ্চি। তো আপনারা অবশ্যই টিভি যদি কিনতে লাগে তো অবশ্যই একবার চেক আউট করে দেখতে পারেন, খুবই ভালো টিভি আছে। পরবর্তী যে নিউজ আছে, ভিভোর তরফ থেকে ভিভো V9 Pro বিক্রি শুরু হয়ে গেছে, যার দাম রাখা হয়েছে 17,990 টাকা। এটি শুধু অ্যামাজনেই পাওয়া যাবে। আপনারা বুকিং করতে চাইলে অবশ্যই অ্যামাজনে এখন অফার ছেড়েছে, হয়তো কিছু অফারের মধ্যে সেলের মধ্যে এই সেলের মধ্যে আসতে পারে এই ফোনটি। তো এই ফোনটি শুধু অ্যামাজনে পাওয়া যাবে। আর এই ফোনের চিপসেটের দিক থেকে দেখতে গেলে স্ন্যাপড্রাগন 660 দিয়েছে, যা খুবই ভালো। যারা গেম খেলতে ভালোবাসেন অবশ্যই এই ফোনটা একবার চেক আউট করে দেখতে পারেন। পরবর্তী যে নিউজ আছে সেটি হচ্ছে গুগলের তরফ থেকে গুগল Pixel 3 এবং গুগল Pixel 3 XL এই ফোনটি লঞ্চ করবে। তো আজকে 8:30 ইভেন্টে এই ফোনটি লঞ্চ হয়ে গেছে। অবশ্যই এই ফোনের চিপসেটের দিক থেকে দেখতে গেলে স্ন্যাপড্রাগন 845 দিয়েছে। পরবর্তী যে নিউজ এসছে সেটি হলো পেটিএম মল থেকে। পেটিএমে আপনার যাদের অ্যাকাউন্ট করা আছে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে, তাদের জন্য এই অফারটা রয়েছে। অবশ্যই যারা যারা এই অফারটা নিতে চান তো অবশ্যই পেটিএমে একটা অ্যাকাউন্ট খুলে নিন, তারা অবশ্যই এই ফোন এইগুলি অর্ডার করতে পারবেন। বিভিন্ন ল্যাপটপ বা ফোন বা পাওয়ার ব্যাঙ্ক আপনারা অর্ডার করেন তো অবশ্যই ক্যাশব্যাক পাবেন আপনারা এই পেটিএম থেকে। পেটিএম থেকে জানানো হয়েছে যে নিকনের D3400 যে মডেলটা আছে, ক্যামেরাটি কেনেন তাহলে অবশ্যই ক্যাশব্যাক পাবেন। তাছাড়া গেলে গোপ্রোর দিক থেকেও আপনারা অফার পেয়ে যাবেন। গোপ্রো Hero 7 Black যদি আপনারা কিনেন অবশ্যই অনেকটাই ক্যাশব্যাক আপনারা এই ক্যাশব্যাক পাবেন। তাছাড়া ল্যাপটপের উপরে অনেকগুলো ক্যাশব্যাক রাখা হয়েছে এই পেটিএম থেকে। ফোনের উপরে Lenovo K8 Plus এবং Lenovo K8 Note আপনারা যদি কিনতে চান অবশ্যই পেটিএম মল থেকে ক্যাশব্যাক পেয়ে যাবেন। ওপোর দিক থেকে ওপোর ফোনের উপরেও ক্যাশব্যাক রাখা হয়েছে, Oppo F9 Pro-র উপরেও ক্যাশব্যাক রাখা হয়েছে। আপনারা যারা কিনতে চান অবশ্যই ক্যাশব্যাকগুলো কিন্তু খুবই ভালো ভালো ক্যাশব্যাক দিয়েছে আপনারা, অবশ্যই অনেকটাই ক্যাশব্যাক দিয়েছে, যারা আপনারা কিনতে সুবিধা হয় এবং কিনতে পারেন। তো পরবর্তী যে ফোনটির ওপরে অফার দেওয়া হয়েছে পেটিএমের তরফ থেকে সেটি হলো ভিভো V7-এর উপরে এবং Moto E5 Plus-এর উপরেও এই পেটিএম মল থেকে দেওয়া হয়েছে অফার। আপনারা যদি কিনতে পারেন তো অবশ্যই কিনুন, যাদের অবশ্যই পেটিএমে অ্যাকাউন্ট হবে এবং আপনারা সেখান থেকে অর্ডার করলে ক্যাশব্যাক পাবেন। তো এই ছিল আজকের টেক নিউজ। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যদি যারা নতুন দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ওয়াচ করার জন্যে।